অপহরণের তিন দিন পরও পুলিশ উদ্ধার করতে পারেনি মধুপুরের মেডিকেল পড়ুয়া ছাত্রীকে। গত 18 মে বিকেলে মধুপুরের 14 কার্ড এলাকার মূল সড়ক থেকে কলেজ ছাত্রীকে গাড়িতে করে অপহরণ করে দুষ্কৃতীরা। অপহৃতার পরিবারের লোকজন রজতশীল নামে এক যুবকের বিরুদ্ধে অপহরণের মামলা দায়ের করেছে, কিন্তু পুলিশ এখনও অপহরণকারী টিকির নাগাল পায়নি। পুলিশের এই ভূমিকায় তীব্র অসন্তোষ প্রকাশ করেছে মেয়েটির পরিবারের লোকজন। করোনা পরিস্থিতিতে মাথাচাড়া দিয়ে উঠেছে অপরাধীরা। ফের দিন দুপুরে ঘটল কলেজ ছাত্রীর অপহরণ। প্যারামেডিকেল পড়ুয়া দ্বিতীয় বর্ষের এক ছাত্রীকে ফিল্মি কায়দায় বলপূর্বক মুখে চাপা দিয়ে গাড়িতে তুলে অপহরণ করল দুষ্কৃতীরা। ঘটনা বিশালগড়ের মধুপুর এলাকায়। মধুপুর থানায় মামলা দায়ের করার তিন দিন পরেও পুলিশ অপহৃতা কলেজ ছাত্রীকে উদ্ধার করতে পারেনি। পুলিশের এই ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছে খোদ অপহৃতার পরিবার। মধুপুর বাজার সংলগ্ন এলাকায় দ্বিতীয় বর্ষে পড়ুয়া মেডিকেলের ছাত্রী মঙ্গলবার বিকেলে নিজ বাড়ি থেকে বেরিয়েছিল বান্ধবীর বাড়িতে যাওয়ার উদ্দেশ্যে। অপহৃতা মেডিকেল পড়ুয়া ছাত্রীর কাকার অভিযোগ, গত 18 মে মধুপুর 14 কার্ড এলাকার তাপস শীল নামে এক যুবক তার সঙ্গপাঙ্গদের নিয়ে রাস্তার মধ্যে বলপূর্বক মুখে চাপা দিয়ে গাড়িতে তুলে অপহরণ করে নিয়ে যায় ভাইয়ের মেয়েকে। গত মঙ্গলবার আমার ভাতিজি, ও এখানে প্যারামেডিকেল দ্বিতীয় বর্ষের ছাত্রী, সে তো আমার এই পাড়াতেই ওর রিলেটিভের বাড়িতে যাইতেছে আর কি। তো ওই হঠাৎ করে একটা মেসেজ পাইলাম যে একজনে আমার কইতেছে, যারে আমাদের ভাতিজিরে তো দু তিনটা ছেলে ধরে নিতেছে, আর কিসে কিসে ঘটনা। এইসব করতে করতে অনস্পট আমরা দৌড়ে গেলাম, কিন্তু কিছু পাইলাম না। কিন্তু এই কেটা কে গেলো খবর পাইলাম কি, আমরা মধুপুর এলাকারই 14 কাটের, হ্যাঁ, ওইখানে একটা ছেলে, নাম হলো রজতশীল, বাবা তাপসশীল, ওর সঙ্গে আরও কিছু ছেলে পেলে আসিল, আরও কয়েকজন ছিল, ওরা মিলে ওরে নিয়ে গেছে। আজকে তিন দিন আমরা অপহরণের সময় ছাত্রীর চিৎকার শুনে আশপাশ এলাকার লোকজন ছুটে এলেও অপহরণকারীদের টিকির নাগাল পাওয়া যায়নি। পরবর্তী সময় এলাকায় এই খবর ছড়িয়ে পড়তে উত্তেজনা ছড়িয়ে পড়ে। সঙ্গে সঙ্গে বিষয়টি জানিয়ে অপহৃতা কলেজ পড়ুয়া ছাত্রীর পরিবারের লোকজন মধুপুর থানায় লিখিতভাবে অপহরণের অভিযোগ এনে মামলা দায়ের করে। কিন্তু অপহরণ কাণ্ডের তিন দিন অতিক্রান্ত হয়ে গেলেও আজ পর্যন্ত মধুপুর থানার পুলিশ পুরোপুরি ব্যর্থ। মধুপুর থানা পুলিশের এই ভূমিকা নিয়ে ক্ষোভ প্রকাশ করেন অপহৃতার পরিবার। কিডন্যাপিং করে নিয়ে গেছে, তো আমরা সঙ্গে সঙ্গে থানাতে গেলাম, থানা তারা এফআইআর করলাম, বুঝতে তারা আপনি দেখতেছে। কিন্তু আজকে তিন দিন হয়ে আসে গা, এত কিছু করার পরও আমরা কোনো ইনফরমেশন পাইতেছি না যে আমরা আসলে মেয়েটা কই আছে। মেয়েটার মা বাবা এখন বর্তমানে মধু হসপিটালে মৃত্যুর সঙ্গে ইয়ে করতেছে যে তারা শিশুদের তার মেয়েটার একটু দেখতো, সেদিন মেয়েটার একটু আইনে যাতে তারা একটু দেখায় তো কী হয়েছে ঘটনাটা। তো আমি এখন আসলে কারোর কাছে ভরসা না, এক ঈশ্বর আছে আর আমাদের প্রশাসন আছে, তার কাছে আমার একটু বিনম্রভাবে আবেদন যে মেয়েটার যাতে তারা যেভাবে হোক তাদের হেফাজতে আইনে আসলে আমরা একটু দেহা, ওর মা বাবার একটু দেহা, বাস এতটুকু আমার একটা। অপহৃতা ছাত্রীর কাকা আক্ষেপের সুরে বলেন, আমরা কোন রাজ্যে বাস করছি যেখানে পুলিশ মেয়েটিকে এখনো পর্যন্ত উদ্ধার করতে পারেনি? অথচ অপহরণের খবর শুনে মেয়ের মা বাবা উভয়ে এখন অসুস্থ হয়ে পড়েছেন। প্রশাসনের কাছে কাকার কাতর অনুরোধ ভাইজিকে অপহরণকারীদের কবল থেকে মুক্ত করার জন্য। এবং সবচেয়ে দুঃখের ব্যাপার হলো আমরা এমন একটা জায়গাতে বাস করি, এমন একটা দেশে, একটা রাজ্যতে বাস করি, যাতে তিনটা দিন হইল আজকে আমার ভাতিজি, ওর মেয়ে, সবাই তো মেয়ে ছেলে আছে, তো স্যার সবাই সবাই যদি এরকম ভাবে সবাই যদি চায় যদি হাসে, তাহলে একদিন তো সবারই এই জিনিসটা হাসবে জীবনে। তো আমি আর কিছু বেশি কিছু করার মতো আমার মানসিকতা নাই, খুব দুর্বল হয়ে গেছে আজকে এই কয়েকদিন আমরা দৌড়াদৌড়ি করতে হতো। আমার ভাই বৌদি তারা খুব কষ্টে আছে, আমি শুধু প্রার্থনা সবাই কাছে, সবস্তি পুরাবাসীর কাছে এবং প্রশাসনের কাছে যে আমার। মধুপুর থানার পুলিশ এলাকার মানুষের চাপের মুখে পড়ে অভিযুক্ত রজত শীলের মা বাবাকে থানায় নিয়ে আসে। তবে এটাই পুলিশের নাটক বলে মনে করছে স্থানীয় মানুষ। লোক দেখানোর জন্যই পুলিশ অভিযুক্তের মা বাবাকে এনেছে, পরে অবশ্যই তাদের ছেড়ে দেয় পুলিশ। বাস্তব অর্থে মধুপুর থানার পুলিশ কি অপহৃতা কলেজ ছাত্রীকে উদ্ধার করতে পারবে, নাকি টাকার মোহে আচ্ছন্ন পুলিশ ম্যানেজ হয়ে যাবে, ঘুরপাক খাচ্ছে এই লক্ষ টাকার প্রশ্ন। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।